প্লাস্টিক বিরোধী অভিযানে শামিল বাগদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন বাগদার বিডিও। কর্মসূচিতে বসে আঁকো স্লোগান পোস্টার লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্লাস্টিক বিরোধী অভিযানে শামিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শপথ বাক্য পাঠ করে বিদ্যালয় সংলগ্ন এলাকা প্লাস্টিক মুক্ত করার পাশাপাশি সাধারণকে সচেতন করতে পথে নামলো ছাত্রছাত্রীরা। এদিন বাগদা উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিক বিরোধী অভিযানে হাজির ছিলেন বাগদার বিডিও সৌমেন্দু গাঙ্গুলি। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরাও। এদিন প্রথমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার শপথ বাক্য পাঠ করান বিডিও। এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এনসিসি ক্যাডাররাও অংশ নেয়। ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয় চত্বর প্লাস্টিক মুক্ত করতে বর্জ্য পরিষ্কার করার কাজে হাত লাগায়। এরপর বিদ্যালয়ের ছাত্রীরা সচেতনতামূলক এক সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে বাগদার বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাইকেল র্যালি। পাশাপাশি এই কর্মসূচিকে ঘিরে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো স্লোগান লেখা পোস্টার লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিডিও বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে প্লাস্টিক বিরোধী কর্মসূচি চলছে। পয়লা জুলাই থেকে গোটা রাজ্য জুড়ে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার বন্ধ হয়েছে। সাধারণকে সচেতন করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। গত 18 জুলাই জেলা শাসক এই কর্মসূচির শুভ সূচনা করেন। তারপর পর্যায়ক্রমে ব্লকের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আজকে আমাদের এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এটি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে সারা সপ্তাহব্যাপী প্লাস্টিক বিরোধী যে প্রোগ্রাম তারই অংশ একটি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার 1 জুলাই 2022 থেকে সারা পশ্চিমবঙ্গে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এবং সেই সূত্রে সমস্ত জেলায়, এমনকি উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আমাদের এই সচেতনতা প্রচার কর্মসূচি সপ্তাহ পালন করা হচ্ছে, যার সূচনা 18 জুলাই মাননীয় জেলা শাসক মহাশয় করেছেন। 19 জুলাই আমাদের ব্লক স্তরে প্রোগ্রাম হয়েছে। আজ 20 জুলাই বাগদা হাই স্কুলে আমরা এই অনুষ্ঠানটি করছি। এখানে প্রথমে আমরা শপথ বাক্য পাঠ করলাম, এরপর যেটা হবে বিদ্যালয়েতে আমরা ছাত্রছাত্রীরা কিছু বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা এবং স্লোগান লিখন প্রতিযোগিতা করবে বিভিন্ন বিদ্যালয়ে। আজকে বাগদা সমগ্র ব্লকেই অনুষ্ঠানটা হচ্ছে, বাগদা হাইস্কুলেও হচ্ছে। তারপর আমরা বাগদা হাইস্কুল থেকে একটা সাইকেল শোভাযাত্রা বা সাইকেল র্যালি, যেখানে বাগদা হাইস্কুলের ছাত্রীরা সবুজ সাথী সাইকেলে করে প্লাস্টিক বিরোধী, থার্মোকল বিরোধী প্রচার সচেতনতা করবে এবং এখান থেকে সাইকেল র্যালিটি আমরা কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করব এবং উদ্বোধন করার পর এই সাইকেল র্যালি বাগদা ব্লকের বিশিষ্ট জায়গাগুলো, বিডিও অফিস, হাসপাতাল এবং বাজার পরিক্রমা করে জনমানুষের সচেতনতা প্রচার করবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।